এই বছর হোলি 24 এবং 25 মার্চ পালিত হবে। ফাল্গুন পূর্ণিমায় হোলিকা দহন হবে এবং পরদিন রঙিন হোলি খেলা হবে। প্রতি বছর মানুষ হোলির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেন, কিন্তু এবার 2024 সালের প্রথম চন্দ্রগ্রহণ হোলিতে ঘটতে চলেছে। গ্রহণকে খুবই অশুভ মনে করা হয়। এর নেতিবাচক শক্তি মানুষের জীবনে প্রভাব ফেলে। এমন পরিস্থিতিতে চন্দ্রগ্রহণ কি হোলিতে প্রভাব ফেলবে, কোন সময়ে হবে হোলিকা দহন এবং এবছর হোলিতে ভদ্রার কোনো ছায়া আছে কি না, সেই সম্পর্কে আজ আমরা এই ভিডিওর মাধ্যমে জানব। আশা করছি আজকের এই তথ্য আপনাদের ভালো লাগবে এবং আপনাদের সকলকে জানাই আমাদের এই চ্যানেলে আরও একবার সুস্বাগতম। মধুরা, ফাল্গুন পূর্ণিমার তিথিতে হোলিকা দহন করা হয় এবং বর্ষ 2024 সালের এই হোলিকা দহনের পূর্ণিমা তিথি 24 মার্চ সকাল 8:13 থেকে শুরু হবে এবং 25 মার্চ 2024 অর্থাৎ পরের দিন সকাল 11:44 পর্যন্ত চলবে এবং 2024-এর এই হোলিকা দহনের শুভ সময় থাকবে পঞ্চাঙ্গ অনুসারে। এবং পঞ্চাঙ্গ অনুসারে 2024 সালের এই হোলিকা দহনের শুভ সময় রয়েছে 24 মার্চ রাত 11:13 থেকে রাত 12:07 পর্যন্ত। এবং শাস্ত্র অনুসারে সূর্যাস্তের পরেই হোলিকার পূজা করা হয় এবং ন্যাড়া পোড়ানো হয়। এবং হোলিকা দহনের দিনই রয়েছে আবার ভদ্রাও। এবং এবছরের এই ভদ্রা আগামী 24 মার্চ সকাল 9:54 হবে রাত 11:13 হোলিকা দহনের সময়। তাই হোলিকা দহনের সময় না ভক্তরা থাকবে না, পূজায় কোনো বাধা থাকবে না, পূজায় কোনো বাধা থাকবে না। এবছরের এই হোলিতে অত্যন্ত শুভ মনে হয়।
নমস্কার, ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।